স্যার। রূপালি কোথায়? রূপালি বলতে হবে কে রূপালি, নাকি ডান্ডা খেয়ে বলবি? ও তো অনেকদিন আগে আমার হাত থেকে বেরিয়ে গেছে। বেরিয়ে কোথায় গেল? বিজয় বক্সির কাছে। তার মানেটা হলো তুই বিজয় বক্সিকে চিনিস, আর এটাও নিশ্চয়ই জানিস যে ওর মার্ডার হয়ে গেছে। মানেটা পরিষ্কার, তুই জানিস ওর খুন কে করেছে এবং কেন করেছে। নে এখন বল। আল্লাহর কসম সাহেব, আমি জানি না কে করেছে। না তুই সব কিছু জানিস, বল। স্যার স্যার, আমাকে শুধু লাস্টটা লুকোনোর জন্য ডাকা হয়েছিল স্যার। কে ডেকেছিল? স্যার সতীশ গুপ্ত ডেকেছিল, আমি আর অরবিন্দ শুক্লা গেছিলাম লাস্টটাকে লুকিয়ে ফেলার জন্য। অরবিন্দ এখন বাইরে নিয়ে যেতে পারবো না রে, বাইরের লোক যাতায়াত করছে। তাহলে তো রাত অবধি ওয়েট করতে হবে। যা একবার দেখে আয়। এখন বাইরে কেউ নেই, এখন নিয়ে যাওয়া যেতে পারে। পাক্কা? হ্যাঁ চ। এ মরে গেছে, 24 ঘন্টা হয়ে গেল। চল নিয়ে চল। সাবধানে, নিচে পর্যন্ত নিয়ে যাওয়া খুব মুশকিল ভাই। লাশ যদি এখানে রাখি পচে যাবে, দুর্গন্ধ বেরোবে, সবাই জানতে পেরে যাবে। চল নিয়ে চল এখান থেকে। চল চল ধর ধর। ও হবে না, আমরা পারবো না মনে হচ্ছে। একটা কাজ কর, এটাকে তুলে আবার ওখানেই রেখে দি। আবার? হ্যাঁ আবার ওখানেই রেখে দি। চল ওটা ওটা। এবার শোন, চল আমরা এখান থেকে কেটে পড়ি, না হলে আমরা ফেঁসে যাবো। চল চল। ওখান থেকে আমরা চলে গেছিলাম স্যার, তারপরে ওখানে কি হয়েছে আমরা জানি না স্যার। স্যার লাশটা লুকাতে চেয়েছিলি তুই, আর মার্ডারের ব্যাপারে জানিস না? আমি কিছু জানি না স্যার, ওই অরবিন্দ আর সতীশ গুপ্ত সব জানে স্যার। অরবিন্দ আমাকে শুধু এই কাজটার জন্য ডেকেছিল স্যার। সতীশ গুপ্ত কে স্যার? ও ও রূপালীর কাস্টমার ছিল স্যার। কিরে তোর খবর কি? আরে কেমন আছো কিরে? এই মুরগিটা এখন রোজ রোজ রূপালীর ঘরে আসছে। আরে বাঁধা কাস্টমার তো। বাঁধা কাস্টমার তো ঠিক আছে, কিন্তু এত মাথা না পড়ে যায় যে রূপালি প্রেমে পড়ে গেল আর আমাদের পেটে লাথি মারলো। কামিনী ম্যাডামের ভয়টাই সত্যি হলো, সতীশের প্ল্যান অন্য কিছু ছিল। তুই খেয়াল রাখবি আমার। আরে একবার সঙ্গে রেখে তো দেখ, খুব ভালো চাকরি করি কিন্তু আমি। আমারও ভালো জিনিসই পছন্দ। 6 মাস ধরে তোর জন্য রোজ এখানে আসছি, একটু তো ভরসা করে দেখ। মনে হচ্ছে প্রেমে পড়েছিস তুই। ঠিক বলেছিস, তুই শুধু আমার হয়েই থাকবি, বুঝেছিস? তোর এসব কাজকর্ম ছেড়ে দে না। ভেবে নে, সামলাতে পারবি তো? তুই আমার সুন্দরী, তোকে তুলে নিয়ে যাবো, কেউ কিচ্ছু করতে পারবে না।
সতীশ রূপালীকে নিয়ে পালিয়ে গেল, ভালোবেসে ফেলেছিল, বিয়ে করতে চেয়েছিল। কিন্তু এই গল্পে বিজয় বক্সী কী করে এলো? ও রূপালীকে কী করে চিনল? স্যার এটা আমি জানি না স্যার, ওই অরবিন্দ জানতে পারে। এই অরবিন্দ কে? কামিনীর থেকে টাকা নেওয়ার পর আমাদের আমাদের দেখা করার কথা ছিল। সতীশ, রূপালী আর সোহেল তিনজনেই আমাদের ঠকিয়েছে স্যার। ঠকিয়েছে মানে? জানি না স্যার, ওই সতীশ তো পালিয়ে গেল, যার এই কাজের পয়সা দেওয়ার কথা ছিল, আর ওর ফোনটাও বন্ধ। ওই টাকা কোথা থেকে নিয়ে আসতো? সেটা আমি জানি না স্যার। স্যার ওর ফোনটা আমার কাছে আছে। কটার সময় ফোন করবে অরবিন্দ? সেটা জানি না, ও বলেছিল কোথাও একটা পৌঁছে ফোন করবে, তারপর দেখা করার কথা ছিল আর পালাবার প্ল্যান ছিল। স্যার এখনো এটা বুঝতে পারছি না যে মার্ডারটা কে করলো আর কেন। অরবিন্দকে পাওয়া গেল, বাকি গল্পটা সামনে আসবে, তারপরে সতীশ, রূপালী আর সোহেলও ধরা পড়বে, তারপরেই পরিষ্কার হবে। বুঝতে পারছি না কানেকশনটা কিসের, একজন দালাল একজন বেশ্যার, তার দুই গ্রাহক। বিজয় বক্সী প্রস্টিটিউটের সাথে দেখা করতে ফ্ল্যাটে গেল, কিন্তু এই রূপালীর কাছে এই ফ্ল্যাটটা এলো কি করে? স্যার এই সতীশ, রূপালী আর সোহেল ইজাজ আর অরবিন্দকে ডাবল ক্রস করেছিল, ইজাজের সেরকমই বক্তব্য, আর ওর অ্যাকর্ডিং টাকা সতীশেরই দেওয়ার কথা ছিল। কিন্তু সতীশকে টাকা কে দিয়েছিল? মা, ওই ব্রোকার সন্দীপ কি বলছে বলতো? বলেছে সব প্রপার্টিজ চেক করে বলবে, বলছিল পুলিশ এখনো ইনভেস্টিগেশন করছে। মা আমার কথা শোনো তো, আমাদের ওই প্রপার্টির আশাই ছেড়ে দেওয়া উচিত। যখন আমরা সম্পর্ক ভেঙেই বেরিয়ে এসেছি তখন আমরা এসব কথা ভাবিনি, তো এখন কেন ভাবতে যাব? যদি মৃতদেহ কথা বলতে পারত। এখনও পর্যন্ত বিজয় বক্সীর মারা যাওয়ার ঘটনা একটা রহস্যই হয়ে আছে, কিন্তু মৃত্যুর এই কাহিনী যিনি লিখেছেন তার প্ল্যান পুরোপুরি ওলটপালট হয়ে গেছে। একে অপরকে বারবার ধোকা দিয়ে এরা কতদূর পালাতে পারবে আর কতদিন পালিয়ে বাঁচবে? ভাই ফোনটা করার হলে ফোনটা করে নাও, দোকান বন্ধ করবার সময় হয়ে গেছে। কি ঝামেলায় পড়লাম রে বাবা, কেন যে ওর কথা শুনতে গেলাম, কি লাভ হলো এসব করে? স্যার, বিজয়বাবু। তুমি কে? স্যার আমার নাম অরবিন্দ শুক্লা, আমি একজন প্রপার্টি ব্রোকার। কাজটা কি? স্যার আমি শুনেছি আপনি বড় বড় প্রপার্টিতে ইনভেস্ট করেন, আমার কাছে ভালো ভালো প্রপার্টি আছে আপনার মনের মতো। দেখো আমি এসব কিছু শুনতে চাই না। হ্যাঁ স্যার, স্যার একবার সুযোগ দিন, আপনি পস্তাবেন না। দেখো আমার একটা ব্রোকার আছে, আমি ওর সঙ্গেই শুধু কাজ করি। স্যার প্লিজ একটা সুযোগ দিয়ে দেখুন। সুযোগ তোমার দরকার, আমার নয়। চলো। অনেক টাকা আছে এর কাছে, একবার এই মুরগিকে যদি হাতে পাই তাহলে আমার জীবন বদলে যাবে। আরে ভাই শোনো, তুমি বিজয়বাবুর সাথে কাজ করো তাই না? হ্যাঁ তো। আরে ভাই আমি ওনার সাথে বিজনেস করতে চাই। তুমি কে ভাই? অরবিন্দ শুক্লা, প্রপার্টি ব্রোকার, আমি বিজয়বাবুর সাথে কাজ করতে চাই। তুমি ব্রোকার তো আমিও ব্রোকার, বিজয় বক্সীকে আমি মেস অ্যাপ্লাই করি। ভালো ব্যবসা, নেমে পড়ো ভাই।
রূপালীকে পাবিনা আর অরবিন্দ, ও ছেড়ে চলে গেছে। আরে কোথায় চলে গেছে? ও বাড়ি ভাড়া নিয়েছে, ও কাউকে পেয়ে গেছে, ও এবার সংসার করবে। ঠিকানাটা জানিস তুই, আমাকে দে। কোনো লাভ নেই, ও এসব ধান্দা ছেড়ে দিয়েছে। সেসব আমি বুঝে নেবো, তুই ঠিকানা দে। আরে সালা তুই এখানে কি করে এলি? কেমন আছিস তুই? বিন্দাস। আরে সালা, হ্যাঁ তুই এখন দালাল হয়ে গেছিস নাকি? আরে না রে, শোন আমিও টাকা কামাতে চাই, বিজনেস করতে চাই। আর এই যে বক্সি লোকটা, অনেক টাকা আছে এর কাছে, আর দুর্বলতা এক জায়গাতেই। মেয়ে রূপালী, এই কেসটায় যদি তুই আমার পাশে থাকিস, সত্যি বলছি মালামাল করে দেবো তোকে। আর বক্সি যে টিপস দেবে সেটা আলাদা, ভেবে দেখ। দেখ অরবিন্দ, এখন না আমার উপর ধান্দা বন্ধ করার নোটিশ পড়েছে, আমি একজনের হয়ে গেছি, একটা বয়ফ্রেন্ড আছে আমার, সতীশ বিয়ে করবে বলেছে আমাকে। আরে তুই বুঝতেই পারছিস না এর থেকে তুই কত কামাতে পারিস। আরে এসব সতীশকে বলার কি দরকার তোর? কেন কেন বলবো না সতীশকে? আর তোর ওই বক্সি, ওর কি ভরসা আছে? আর তোর কেন মনে হয় যে ও আমাকে দেখে লাট্টু হয়ে যাবে আর তোর সাথে বিজনেস শুরু করবে? তোকে দেখলে তো যে কেউ লাট্টু হয়ে যেতে পারে, বক্সিও হয়ে যাবে। দেখ, বক্সির পকেটে ঢোকারই একটাই রাস্তা আছে। একলা থাকি, আত্মীয় স্বজন কেউ নেই, মাল বহুত আছে, দু হাত দিয়ে ছড়াবে, তুই শুধু নিতে থাকবি। তুই যখন এত বলছিস, চেষ্টা করে একবার দেখতে পারি আমি। কিন্তু দেখ, ওর সাথে আমি শুয়ে পড়তে পারবো না। আর না শুলে ও মানবেও না। বিজয়বাবু, স্যার এক মিনিট। স্যার একবার ভরসা করে দেখুন, দুর্দান্ত সব প্রপোজাল দিতে থাকবো আপনাকে। স্যার আলাপ করে দিই, আমার পার্টনার রূপালী, আমাদের দুজনের কাছে বড় বড় প্রপার্টি আছে আপনাকে দেখানোর মতো। এদিকে এসো। হ্যাঁ স্যার। কি নাম বললো তোমার পার্টনারের? ও স্যার রূপালী। বেশ ভালো, আমার প্রপোজাল শোনো, কাজের কথা পরে হবে। বলুন। তোমার পার্টনারকে আমার ভালো লেগেছে। স্যার আপনি আমার সাথে বিজনেস করবেন তো? পাওয়া যাবে? পাওয়া যাবে মানে? এই তুমি সবই জানো, পাওয়া যাবে মানেটা কি? স্যার ও ডিসেন্ট মেয়ে স্যার। আমি তাহলে ইনডিসেন্ট নাকি? ঠিক আছে স্যার, তাহলে কথা বলে দেখি একবার। তাহলে ভেবে নাও, ভেবে নাও, ওকে পাওয়া গেলে আমি তোমার সাথে বিজনেস করতে পারি, ঠিক আছে? ঠিক আছে স্যার। বিজয় বক্সিকে ফাঁসানোর জন্য অরবিন্দ রূপালীকে ব্যবহার করেছে, তারপর বিজয় বক্সিকে মারার জন্য কে কাকে ব্যবহার করল, আর এই খেলায় রূপালীর বয়ফ্রেন্ড সতীশ গুপ্ত কি করে ফাঁসল? কাঁচের গ্লাসটা ভাঙলো কোথায়? এই ঘর থেকে আওয়াজ এলো। কোথায় যেতে পারে? ও আমার সাথে বেইমানি করলো, আমার সঙ্গে। কেন রূপালি, কেন? কেন কেন তুই এটা আমার সঙ্গে করলি?
তুই তো ভয় পাইয়ে দিয়েছিলি সতীশ। ওই বুড়োটা কে ছিল? ও আচ্ছা, আঙ্কেল না তোর? এই আঙ্কেল হঠাৎ করে কোথা থেকে এলো? ও আমার এক দূরের আত্মীয়। আচ্ছা, তোর একজন দূরের আত্মীয় তোর এত কাছে কি করে চলে এলো? তোর দিব্যি সতীশ, আঙ্কেলও আমার, ওর কেউ নেই তো তাই খুঁজতে খুঁজতে আমার কাছে চলে এসেছে। খুব বড় মন না তোর আঙ্কেলের? এই কানের দুল তোকে ওই দিয়েছে না? হ্যাঁ, আঙ্কেল তো আমাকে খুব ভালোবাসে, আসলে কেউ নেই ওর না, ও সেই জন্য আমাকে তো একটা ফ্ল্যাটও কিনে দেবে বলেছে। দেখ, যদি এগুলো সত্যি হয় তাহলে ঠিক আছে, কিন্তু কোনোভাবে যদি এগুলো মিথ্যে হয় তাহলে এটা জেনে রাখ, তুই আছিস, আমি আছি, আর তোর আঙ্কেল আছে, এ কথাটা মনে রাখবি। আর আমি তোকে আমার চোখে চোখে রাখব। কাঁচ ভাঙবার শব্দ পেলাম, গ্লাসটা হাত থেকে পড়ে গেছে। ঠিক আছে, কে কাকে ডাবল ক্রস করেছিল, কে টাকার পিছনে দৌড়েছিল, আর এই টাকা কোথা থেকে এসেছিল, আর এই খুন শেষ পর্যন্ত কেন হয়েছিল? দেখো, দোকান বন্ধ করবার সময় এসে গেলে। দাদা, আমার মাত্র 5 মিনিট লাগবে, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে আমার। হ্যাঁ, যদি এটা অরবিন্দ শুক্লার নাম্বার হয় তাহলে তুই জানিস তোকে কি বলতে হবে। হ্যালো। আরে ভাই। হ্যাঁ বল। কোথায় তুই? তোর ফোনের অপেক্ষা করছিলাম, তুই কোথায় আছিস? টাকা পেয়েছিস? হ্যাঁ, একটা কাজ কর, আমি মোহনাবাদ বাসস্টপে আছি, তুই টাকা নিয়ে এখানে চলে আয়। ঠিক আছে, তাড়াতাড়ি কর, দেরি করিস না, আমাদের লখনউ যেতে হবে। আমি আসছি। সব সেটেলমেন্ট তো হয়ে গেছে ভাই, সেটেলমেন্ট তো এবার আমি করব। সতীশ, সতীশ কি করছিস? আরে ছাড় ওকে, সোহেল কি করছে? আরে সতীশ ছাড় ওকে, আরে সোহেল মরে যাবে, ও ছেড়ে দে সতীশ, সোহেল আরে ছাড়, আরে আরে মরে যাবে, আরে তোরা কি করছিস বল তো, আরে ছাড়, ওই মেরে দিয়েছিস।
কেন? এই লাশটাকে কোথাও সরিয়ে ফেল। আরে না না, আমি এসব ঝামেলা পড়তে চাই না। কিন্তু ঝামেলায় তুই তো পড়ে গেছিস ভাই, এই বাড়িটা তোর, খুন তোর বাড়িতেই হয়েছে। আরে কি ঝামেলায় ফাঁসি দিলি তুই আমায়, আরে কে মারার কি দরকার ছিল তোর? দেখ তুই বেশি ভাবিস না, তোর টাকা চাই তো, আমি বলছি তোর ভাগ তুই পেয়ে যাবি। আর এই লোকটার আর কেউ নেই, আরও মরে গেছে এই খবর কেউ জানতে পারবে না। এই লাশটাকে সরিয়ে ফেল, ইজাজও তোকে সাহায্য করবে। চলায় চলায় হাত লাগা। আরে দাঁড়িয়ে না থেকে চলে আয় না, চল ভেতরে নিয়ে চল। তোর ভাগটা আমি তোকে নিজে দিয়ে যাব। খুন সতীশ আর সোহেল করেছে আর আমায় ফাঁসিয়ে দিয়েছে। ফাঁসিয়ে দিয়েছে? সত্যি ফাঁসিয়ে দিলে তুই আগে পুলিশ স্টেশনে আসতিস। বল তাড়াতাড়ি, সতীশ গুপ্তকে কোথায় পাওয়া যাবে? বিজয় বক্সীকেও কেন মারল? কে এই খুনের পিছনে টাকা দিয়েছে? স্যার আমি জানি না, সতীশের টাকা পাওয়ার কথা ছিল। রূপালী সতীশকে ডেকেছিল যাতে হাতে নাতে বিজয় বক্সীকে ধরা যায়। নাটক? কিসের জন্য এই নাটক? সাইডে এত যাচ, ওটো চাপাত দে, এদিকে ছাড়। আয়। কেন, কি হয়েছে? এই নতুন লোকটা কে যাকে রূপালী আঙ্কেল বলে ডাকছে? কোন নতুন লোক? ওর নাম বিজয় বক্সী। রূপালী ওর সঙ্গে শোয় না? কে ও? আমি জানি ওটা ওর আঙ্কেল নয়। ওটা আমি জানি না, হতে পারে অরবিন্দ জানে। অরবিন্দ কে? রূপালীর কাস্টমার ছিল, আমার কাছে এসেছিল খোঁজ নিতে যে রূপালী কোথায় থাকে। ও গেছিল ওর সাথে, শুধু এটুকুই জানি আমি, ব্যাস। কোথায় পাবো ওকে আমি? আরে আরে কে ভাই, তুমি কি চাই তোমার? বিজয় বক্সিটা কে? কিন্তু ভাই তুমি তুমি কে? আমি রূপালীর বয়ফ্রেন্ড, আর কিছুদিনের মধ্যে আমি বিয়ে করবো, বুঝলি তো? আমি বলছি 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 শোনো শোনো। কে তুই বল, কে তুই? আরে এক মিনিট, আমার কথাটা তো শোনো। আরে আমার কথাটা তো, আমার কথাটা তো শোনো না। দেখো ভাই, কথাটা বোঝার চেষ্টা করো। অনেক অনেক টাকা কামানো যাবে। রূপালী কি ওই বক্সির সঙ্গে শোয়? অনেক বড় লোক একলা থাকে, বউ বাচ্চা ওকে ছেড়ে চলে গেছে, মেয়ে হলো ওর দুর্বলতা। উনি আমাকে অনেক বিজনেস দেন, আর রূপালীর প্রত্যেক ডিমান্ড উনি পূরণ করেন। রূপালী কি বক্সির সঙ্গে শোয়? আরে রূপালী তো অনেকজনের সাথে শুয়েছে, তাতে কি যায় আসে? তুমি শুধু তুমি শুধু টাকাতে টাকাতে কনসেন্ট্রেট করো, অনেক টাকা কামানো যাবে, সত্যি বলছি। দেখো ভাই, আমি বিজনেস পাচ্ছি আর রূপালী অনেক টাকা। আর রূপালী কি ওই বুড়োটার সাথে বিয়ে করতে যাচ্ছে নাকি? ও তো তোমারই। আর আসল কথা হলো, রূপালী ফ্ল্যাট পাবে আর বক্সির অনেক টাকা পাবে, ঘুরিয়ে বললে সেটা তুমি পাবে। সেই জন্যই বলছি টাকার ব্যাপারে ভাবো, আর কি চাই, ঠান্ডা মাথায় ভাবো। সতীশ এই কথা জানতো যে রূপালী বিজয় বক্সির সাথে শোয়, কিন্তু বিজয় বক্সী জানতো না যে সতীশ সমস্ত কিছু জানতে পেরে গেছে। আর সতীশ বিজয় বক্সীকে হাতে নাতে ধরেছিল, আর এই সবই প্ল্যান করে করা হয়েছিল। সতীশ, বসে কথা বলা যেতে পারে তো? সব ঠিক হয়ে যাবে। কথা তো আমার অনেক কিছু বলার আছে, অনেক কথা। আঙ্কেল, আপনি আমাকে অনেক মিথ্যে কথা বলেছেন। সত্যি কথাও তো বলেছি তোমাকে। রূপালী, তোমার আঙ্কেলের সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আঙ্কেল চলো, তাড়াতাড়ি করুন আঙ্কেল, আসুন আসুন আসুন, চলুন আঙ্কেল। আর তারপর সতীশ বিজয় বক্সীকে নিয়ে আমার বাড়িতে আসে। ওদের সাথে সতীশের বন্ধু সোহেলও ছিল। আর তারপরে স্যার, যা কিছু হয়েছে আমি আপনাকে সব বলেছি। আমি এটা জানতাম না যে
ওরা ওকে মারতে ওখানে নিয়ে এসেছে। তুই সবকিছু জানতিস, সবকিছু, তারপরেও বলছিস তুই কিচ্ছু জানিস না এই মার্ডারের ব্যাপারে? ভগবানের দিব্যি খেয়ে বলছি স্যার, আমি সত্যি কিছু জানতাম না। সতীশকে টাকা কে দিয়েছিল? আর এমনিতেও তুই সতীশ গুপ্ত আর রূপালী চক্করটা জানতিস, আর রূপালী এমনিতেই ওর টাকা পেয়ে যাচ্ছিল, কিন্তু বিজয় বক্সির মার্ডারের জন্য টাকা কে দিচ্ছিল? সত্যি বলছি স্যার, আমি জানি না। সতীশ গুপ্ত কোথায়? জানি না স্যার, ওর রূপালী আর সোহেলের সাথে আহমেদাবাদ যাবার কথা ছিল। স্যার, কবিতা বক্সির সব কল রেকর্ড স্ক্যান করেছি, এর মধ্যে থেকে ওনার কারোর সঙ্গে কোনো কানেকশন পেলাম না। কিন্তু তাহলে টাকা কে দিচ্ছিল? আহমেদাবাদ পুলিশকে অ্যালার্ট করেছি, ওরা সতীশ গুপ্তকে খুঁজছে। সুনিতা, কবিতার ফোন। ও হ্যালো। হ্যাঁ কবিতা। সুনিতা, সামনের সপ্তাহে আমি গাজিয়াবাদ আসছি। এটা তো খুব ভালো কথা, অর্চনার সঙ্গে আসছে তো? না, ও আসছে না। মা মা ওর কলেজ আছে, তাই আমি একলা আসছি। তো ফ্লাইটের সময়টা বলে দিস, আমি এয়ারপোর্ট চলে আসবো। হ্যাঁ, ওকে, বাই, সি ইউ। স্যার, ওই যে সতীশ আছে না, ও একটা সোনার চেন বেঁচেছিল মানিক চকের একটা দোকানে। সতীশ গুপ্ত আমাদের লজেই লুকিয়ে আছেন, এই ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই। ওকে স্যার। কে? স্যার, এই সতীশ গুপ্ত সন্ধ্যের মধ্যে চলে আসবে। আর এই রূপালি আর সোহেল? মার্ডারের একদিন পর অবধি তিনজন একসঙ্গে ছিল। আসলে রূপালি আর সতীশ সোহেলকে ঠকিয়েছে। এই প্লটটা আসলে কি? কে কাকে ধোকা দিচ্ছে আর কে সত্যি কথা বলছে? স্যার, আর একটা কথা, এই কবিতা ম্যাডাম গাজিয়াবাদ এসেছেন নিজের এক্স হাজব্যান্ডের প্রপার্টির জন্য। সেটা তো জানি না, কিন্তু এরকম কিছু হলে ওই ব্রোকার সন্দীপ আহুজা আমাদের নিশ্চয়ই জানাবে। চল তাড়াতাড়ি বল, মার্ডার কেন করেছিস, কে টাকা দিয়েছিল? আমাকে কেউ টাকা দেওয়ার ছিল না। তাহলে টাকা কোথা থেকে পেয়েছিলি? বোকা না আমি, বোকা না আমি। বক্সির সঙ্গে রাত কাটাস না। হ্যাঁ, অঙ্কেল বলিস ওকে, তোর অঙ্কেল বলিস ওকে। হ্যাঁ, মিথ্যে কথা আমাকে বলবি না, বুঝেছিস? অরবিন্দ তোর বক্সির সঙ্গে সেটিং করিয়েছে না? আরে সত্যিটা আমাকে বল না। হ্যাঁ, কিন্তু তুই একটু বোঝার চেষ্টা কর না সতীশ। ওই লোকটার কাছে অনেক টাকা আছে, তুই জানিস, ও আমাকে ফ্ল্যাট কিনে দেবে বলেছে। ওর না বউ বাচ্চা কেউ নেই, আর চলে যাওয়ার সময়ও না ওরা কিচ্ছু চায়নি ওর থেকে। ওর ওপর অধিকার ফলানোর কেউ নেই, ওর কাছে যা আছে সবটা আমাদের। তুই জানিস, যখন আমি ওর সঙ্গে দেখা করি, ওর ব্যাগের মধ্যে না নোটের বান্ডিল থাকে। ভাব, আমরা কত টাকা পাবো ভাব। টাকা বিজয় বক্সির অ্যাকাউন্টে ছিল, এখন তো আর বিজয় বক্সি টাকা দেওয়ার মতো অবস্থায় নেই। তাহলে এই টাকা কোথা থেকে তুই পেলি? এটা জানো, আমার পাসওয়ার্ড আমার বার্থডেটাই। মনে রাখতে সুবিধা হয় না? আমার লাকি নাম্বারও 9, আর আমার পাসওয়ার্ডের টোটালটাও 9। মাই লাকি নাম্বার। তোমার কোনো লাকি নাম্বার নেই বুঝি? আছে, ওটা 5, 5 আমার লাকি নাম্বার। মানে তোমার পাসওয়ার্ডের টোটালটাও 5? লাকি নাম্বার আবার কি হয়, আমি এসব মানি না। কিন্তু আমি তো বিশ্বাস করি। দেখো না, আমাদের দেখা 9 তারিখে হয়েছিল, তাই 9 আর তুমি
দুজনই আমার জন্য লাকি। তোমার সত্যিকারের মনে হয় যে আমি তোমার জন্য লাকি? হুম। বিয়ে করবে আমাকে? তো আমি ভাবছিলাম যে তুমি আর আমি পাসওয়ার্ডটা বদলে একই রেখে দিই। তুমি না আমার সব পাসওয়ার্ড চেঞ্জ করে দাও। এটা ভেবে রেখেছিলাম ওর এটিএম এর পাসওয়ার্ড চেঞ্জ করে ওর অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে সব টাকা তুলে নেব। ওর তো কোনো আত্মীয় ছিল না, একবার লাশটাকে সরিয়ে ফেললে কেউ জানতেও পারতো না। লাশটা একবার সরিয়ে ফেললে সব টেনশন শেষ। লোকটা নিজের সব পাসওয়ার্ড বদলে দিয়েছে। একটা কাজ কর, কালকে তোরা দুজন একসঙ্গে থাকবি, আর আমি তোদেরকে হাতে নাতে ধরব। চলুন আঙ্কেল। সতীশ কি করছিস? আরে ছাড় ওকে। তারপর আমরা পালিয়ে যাব, আর এই কাজে সোহেল আমাদের সঙ্গে থাকবে, ঠিক আছে? সব কিছু প্ল্যান অনুযায়ী হয়েছিল। আমি আর সোহেল মিলে ওকে প্রাণে মেরে ফেলি। তারপর আমরা তিনজন, আমি, রূপালী আর সোহেল, পালিয়ে যাই। ওর অ্যাকাউন্টে টাকাই ছিল না। রূপালী আমার সঙ্গে বেইমানি করল। বিজয়কে মারার আগে ওর অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকাও তুলে নিয়েছিল। ও সোহেলের সঙ্গে পালিয়ে যায়। রূপালী শেট্টি, সোহেল বেগ, হ্যাঁ, দুজনেই চেক আউট করে নিয়েছে। ওরা কোথায় গিয়ে থাকবে? জানতে পারলে আমি লজে বসে থাকতাম না, ওকে আমি খুঁজতাম। আমার সঙ্গে বেইমানি করেছে ও। এক প্রপার্টির দালাল, আরেকজন মেয়েদের দালাল, একজন প্রেমিক, একজন বেশ্যা, সবাই মিলে মার্ডারের প্ল্যান করেছিল, খুন করেছিল, তারপর একে অন্যকে ডাবল ক্রস করে। সব থেকে চালাক হলো এই মেয়েটি। ওর খোঁজ নাও তো। স্যার, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, বিজয় বক্সিকে কে এবং কেন মেরেছে তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই। ঠিক আছে কবিতা দেবী, এই বিষয়ে আপনাকে আর জিজ্ঞেস করে ডিস্টার্ব করব না, কিন্তু একটা কথা বলার ছিল। বিজয় বক্সির লাশ এখনো মর্গে আছে, আর সেটা কেউ নিতেও আসেনি। আমি আপনাকে আগেও বলেছি, ওই লোকটা আমার কাছে 2 বছর আগেই মারা গেছে। তোমার একটা ফ্যামিলি আছে, একটা মেয়ে আছে, তোমার এরকম ভাবে প্রস্টিটিউটদের সঙ্গে সম্পর্ক রাখলে তোমার ফ্যামিলির কোনো এফেক্ট হবে না। আরে ফ্যামিলির ব্যাপারটা আলাদা, আমি তো কাউকে ডিস্টার্ব করছি না, কানের কাছে ঘ্যান ঘ্যান করো না তো। আর বিরক্ত করব না, কারণ আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু একটা কথা মনে রাখবে, তোমার এই অভ্যেসটা তোমাকে একদিন শেষ করে ছাড়বে। রূপালি, হুম, তোমার কাছে এত টাকা রয়েছে, জীবনে বাঁচার জন্য তো একটা অবলম্বন চাই যে তোমার খেয়াল রাখবে। আরে ওই ঘুরিয়ে ফিরিয়ে কেন কথা বলছিস? হ্যাঁ, যেটা বলতে চাইছিস পরিষ্কার করে বল না। চলো বিয়ে করে নি। সত্যি বলছি, মন থেকে আমি তোমাকে অনেক ভালোবাসবো, বিয়ে করে ফেলো না। স্যার, এই রূপালী আর সোহেলের কোথাও কোনো খোঁজ পাইনি। এই মেয়েটি সবার চোখে ধুলো দিয়েছে। ওই রূপালীর ছবি সব জায়গায় পাঠিয়ে দেবো, হতে পারে কোথাও থেকে কোনো খবর পেলাম। আর ওই বক্সির ডেড বডির কি করবো? ওটাকে তো ক্লেম করার মতো কেউ নেই স্যার। বিজয় বক্সির লাশ কিছুদিন এভাবেই পড়েছিল, আর তারপর প্রশাসনের তরফ থেকেই তার অন্তিম সংস্কার করে দেওয়া হয়। রূপালী আর সোহেল এখনো পর্যন্ত ধরা পড়েনি। পুলিশ রূপালীর গ্রামে গিয়ে কয়েকজন আত্মীয় স্বজনের খোঁজ পেয়েছিল, কিন্তু তারাও জানে না যে রূপালী কোথায় গেছে। সতীশ, অরবিন্দ আর এজাজ আপাতত জুডিশিয়াল কাস্টডিতে আছে। এই কাহিনীতে প্রত্যেকেরই একটা নিজস্ব প্ল্যান ছিল, নিজের উদ্দেশ্য। অরবিন্দ বিজয় বক্সির সঙ্গে ব্যবসা করতে চেয়েছিল, রূপালী বক্সির সম্পত্তি চেয়েছিল,
এজাজের কাছে যে কোনো উপায়েই হোক না কেন টাকা উপার্জনই লক্ষ্য ছিল। সতীশ যে মনে করেছিল যে রূপালী তাকে ধোকা দিয়েছে, সে বিজয় বক্সিকে লুটতে আর মেরে ফেলার প্ল্যান বানায়। বিজয় বক্সি যার চিন্তা ভাবনা করার ক্ষমতা তার লালসার সামনে শেষ হয়ে গিয়েছিল। উনি এমন একজন মহিলার সঙ্গে জীবন শুরু করার প্ল্যান করেছিলেন যে তার প্রেমিকার সঙ্গে মিলে তাকে ধোকা দেওয়ার প্ল্যান বানিয়েছিল। এখানে সবাই একে অপরকে ধোকা দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিল, কিন্তু কারো কিছু লাভ কি হয়েছিল এসব থেকে? অধিকাংশেরই নয়। একজন নিজের প্রাণ হারিয়ে ফেলল, তিনজন জেলের ভেতরে রয়েছে আর দুজনকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। ওরা মনে মনে ভাবছে যে ওরা সবার চোখে ধুলো দিয়ে শান্তিতে আছে, কিন্তু কতদিন? কোনো না কোনো দিন ওরা পুলিশের কাছে ধরা পড়বেই। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল সতর্কতে আরও একটা নতুন কেস নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন আর মনে রাখবেন, ক্রাইম নেভার এন্ডস। অপরাধীর দৌড় শুধুমাত্র জেলে গিয়েই শেষ হয়। জয়। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিংকস এন্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।